আরে আরে কি করতেছেন দেখতে দেখতে পুরা পেতনির মতো জিন্দেগি আর কিছু বি নাহি আমাকে এই এটা কি আস্তাগফিরুল্লাহ এখানে আশেপাশে অনেক দর্শক কি ব্যাপার বুঝলাম না আমাদের তো একটা পেজ আছে হয়তো ছোট পেজটা আপনারা বড় করে দেন আপনারা ডেসক্রিপশনে যান ডেসক্রিপশন থেকে লিংকটা আছে আকাশ ইসলাম পেজের লিংক আপনারা গিয়ে পেজটি ফলো দিয়ে আসবেন আরে বেটা গিটার নিয়ে পার্কেছিলাম গান গাইতে বুঝছস আইয়া দি মনে কর যে অশান্তির মায় বই আছে দিকে ভাবছিলাম একা একা দুরা গান গাম বইয়া বেটা মুডটাই নষ্ট করে দিছে জানোস দেখতে দেখতে পুরা পেতনির মতো দাঁত দুরা লম্বা আর চোখ দুরা পুরা ডিপজল কাকুর মতো আর নাকটা পুরা জাপানি খাই খালি চাপানি আর চেহারা চেহারা তো পুরা মনে করছে আফ্রিকান কয়লা আপনি কি বলছেন এসব কি বলছি এই যে আফ্রিকান কয়লা পেতনি জাপানি এগুলো কাকে বলছেন আপনি কি পেতনির মতো না আপনি কি আফ্রিকান কয়লা একদমই না আপনাকে দেখতে কি পেঁচার মতো দেখতে না আপনার চোখ দুটো কি ডিপজল কাকুর মতো দেখতে না আপনার কি অশান্তি নামে কোনো বাচ্চা আছে দেখেন আপনি কি অতিরিক্ত বলতেছেন মুখ সামলায় কথা বলেন ভদ্রতা শিখেন নাই না আসলে আপনার কাছ থেকে শিখবো বলে শেখা হয়নি কোথা থেকে আসে এসব ফালতু আজব মহিলা তো আপনি মহিলা কাকে বলছেন কেন আপনি পুরুষ নাকি দেখেন এখন কিন্তু বেশি হচ্ছে আরে আপনার সাথে আপনি আমার কি বেআইন লাগেন নাকি বেশি হবে মানে ফালতু পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ কি মানে এখন বলবেন যে গানটাও আপনাকে উদ্দেশ্য করে গাওয়া না আপনি গান ভালো করেন বাট আপনার বিহেভিয়ারটা একটু মেরামত করেন আরে আরে কি করতেছেন মানে এরকম মানে আমি বুঝিয়ে দিচ্ছি এরকম তো বিহেভিয়ার করি নাই তাই না আপনি আমার বিহেভিয়ার খারাপ বললেন আরে বিহেভিয়ার বলতে আপনার মুখের ভাষার কথা বলেছে আপনি বিহেভিয়ার ঠিক করেন মানে মুখের ভাষা ঠিক করেন আরে সব কিছু ঠিক করব সমস্যা নাই যদি আপনি আমার পাশে থাকেন আমি তো আপনার পাশেই বসে আছি এখন একটা গান শোনান আচ্ছা তাই एक प्यार का नगमा है मौजू की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजू की रवानी एक प्यार का नगमा है তো ওল্ড গান গেলাম ভালো হইছে না হ্যাঁ সুন্দর সুন্দর আসলে গানটার মতে আপনি সুন্দর প্রথমে তো পেতনি বলছেন প্রথমে তো আপনাকে বলি নাই ওটা ওটা তো যে ফ্রেন্ড কে আর কি বলছি হ্যাঁ এখানে তো আমিই ছিলাম না আরো তো অনেকই ছিল আপনার কেন মনে হইলো আপনাকে বলছি আমাকে মিন করে বলতেছেন কেন আপনাকে তো পেতনির মতো দেখতে দেখতে না আপনাকে তো অনেক সুইট লাগতেছে দেখতে স্মৃতি স্মৃতি ও জোস একটা নাম
স্মৃতি আপনার নাম আমার নাম হচ্ছে সৌরভ কোথায় থাকা হয় ঢাকাতেই থাকি ঢাকায় থাকেন কোথায় যে জায়গা জায়গা নাম নাই আশেপাশে আশেপাশে কোথায় সবকিছু বলে দিব সবকিছু বলে দেন না সবকিছু তো বলা যাবে না কেন সবকিছু বলা যাবে না কেন কিছু কথা পরে জানতে হয় কিছু কথা মানে মানে ওইটা হওয়ার পরে জানতে হয় কোনটা হওয়ার পরে আর ওই জয়টা ওইটা কি আমরা কি ওটা ওটা হওয়ার পরে বলবেন আমি কি বলেছি আমি ওটা হব না আপনি তো বলেন নাই আপনি মিরা তো কখনো ডাইরেক্ট বলেন নাই গুলা তাই না বুঝায় ইঙ্গিত দেয় আমি তো বুঝতে পারতেছি এক্সপেরিয়েন্স আছে ইঙ্গিতের না 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 এক্সপেরিয়েন্স নাই মানে শুনছি আমি মনে হচ্ছে তো এক্সপেরিয়েন্স আছে না 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 আমি শুনছি জাস্ট তো কি কি ইঙ্গিত দেয় দেয় আর কি ভালোবাসার ইঙ্গিত দেয় ওটা ওই রকম ইঙ্গিত হয় আমাকে একটু শেখান আমি একটু আরে আমি তো জানি না আমি তো শুনছি এখন আপনি দেখেন হ্যাঁ আপনি আমাকে একটু কিভাবে বুঝলেন যে ইঙ্গিতটা আমি দিয়েছি ওই যে একটা হাসি দিবেন হাসি তো ফাসি রাইট হ্যাঁ আপনার যে হাসিটা দিবেন না মানে দুই কি যোজনের একটা হাসি দিবেন বুঝছেন ও এটার ওজনও আছে হ্যাঁ আসলে এখানে এখন বসে আছেন একটু টাইম পাস করতেছেন হ্যাঁ বয়ফ্রেন্ড আসবে রাইট আসবে হ্যাঁ হাসলে তো লাভ নেই তাই না একটা ফ্রেন্ড আসবে যার কারণে ওয়েট করছিলাম ক্লাস আছে তো কিছুক্ষণ পরেই ক্লাস আছে আমাদের তো এখানে বসে একটু প্রকৃতির ফিলটা নিতেছিলাম ও প্রকৃতির ফিল নিতেছেন এখন আমার ফিলটা নিতেছেন গানের গানের দাও গানের যাই হোক যাই হোক খুব ভালো গান গান কোথা থেকে শিখেছেন শিখছি শিখছি আমার একটা ওস্তাদ আছে আমার ভাই তার কাছ থেকে শিখছি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে হ্যাঁ আপনি এখন বড় হয়ে গেছেন হ্যাঁ বড় হয়ে গেছি এখন বিয়ের বয়স হয়ে গেছে বুঝছেন বয়স কত 18 প্লাস হইছে হ্যাঁ 18 হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মানে আমার কিন্তু একটা বিয়ের বয়স চলে আসছে দেখছেন ছেলেদের বিয়ের বয়স কত বছর হয় 18 18 হ্যাঁ কবে পড়ছে 21 কাজে গিয়েছিলেন কখনো হ্যাঁ গেছিলাম লেখা আছে মেয়েদের 18 ছেলেদের 21 ও এটা লেখা আছে হ্যাঁ 21 হয়েছে তো সমস্যা কি আর 3 বছর নালে তোমার জন্য ওয়েট করব আচ্ছা ও আমাদের মধ্যে তো কোনো কথা গেল না যাই হোক তোমাকে খুব চিনি চিনি লাগতেছে ও আমাকে চিনি চিনি লাগতেছে লবণ লবণ লাগতেছে না লবণ লবণ না এটা চেনা চেনা লাগতেছে কোথায় যেন দেখছি তোমাকে শুনেছি একরকম চেহারা নাকি 7 জনের হয় তো আমি এখানে একজন বসে আছি বাকি 6 জন হয়তো ঘুরতেছে আশেপাশে আপনার নামটা কি যেন স্মৃতি নামও ভুলে গেছি না আসলে আপনাকে দেখার পর সব ভুলে ফেলতেছি মানে ভুলে যাইতেছি স্মৃতির জো নাকি ছাড়া কিছুই নেই বুকের বাপাশে করা 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 একটু পাম মারেন এভাবে করো হইছে করো হইছে করো হইছে ভাইয়া বলেন এটা ফেক ফেক লাগবে না আপনি তো মানে পাম মারলেন না হাত তালি দিলেন ভালো হইছে গানটা সুন্দর হইছে হ্যাঁ এটা কিন্তু আপনাকে ডেডিকেট করছি থ্যাংক ইউ ওয়েলকাম আপনি কি সিঙ্গেল দেখি কি মনে হয় দেখে মনে হইতেছে দুইটা বাচ্চা আছে আপনার তাহলে আপনি এখানে ডেডিকেট করে গান গাচ্ছেন দুইটা বাচ্চার মায়ের সাথে ব্যাপারটা কেমন না না এখন তো আমি মনে মনে আপনাকে আন্টি ধরে নিছি আন্টির সাথে তো গান গাওয়া যায় তাই না ও আচ্ছা ধরেন দুলাভাই ফোন দিছে আচ্ছা আমি ধরলাম আপনার সামনে ধরলাম দুলাভাই ফোন দিছে দুলাভাই লাগে আমরা বলতেছে জান তুমি কই আমার তো একার ভালো ভালো লাগতেছে না বাসার মধ্যে হ্যাঁ দুলাভাই লাগে এটা বলছ না এটা বলছ না হ্যাঁ এটাই বলছ রাইট আপনি দুলাভাইকে বাসায় ফালায় রেখে এখানে একা একা বসে আছেন বেচারা কত কষ্ট পাইতেছে না নতুন একটা দুলাভাই বানাবো ভাবতেছি কি বলেন এগুলো আপনি কাকে বানাবেন কাকে বানাবেন দেখা যাক না কাকে বানাবেন তাইলে মনে করেন যে আপনার বিয়ার দাওয়াতটা খাইলাম ও মানে বউ বানাইতে এসে বউয়ের বিয়ার দাওয়াত খেতে চান রাইট হ্যাঁ মানে খাইতে পারি না আরেকটা গান শোনা আরেকটা গান শুনবেন এই
সবেলায় তোমারই আকাশে একটু গান গান সাথে যতটুকু পারেন গান এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কাল আর হাতে হাত অবেলায় কত কাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায় খামোশিয়ার তেরি মেরি খামোশিয়া আপনি ভালো গাইছেন ওই যে ফার্স্ট একটু মিলাইলেন না ভোকালটা এই মানে ভালো হয়েছে আপনার ভোকালটা অনেক সুইট অনেক মিষ্টি আপনি এত সুন্দর কেন আমি বুঝতেছি না আপনি অসম্ভব সুন্দর চলুন মেকআপ কি মেরে বেরোইছেন তাহলে কি বাড়িটা মেকআপের জাদু আপনাকে যেরকম সুন্দর লাগতেছে আমিও যেন মানে কোন মেয়ের সামনে গিয়ে যদি বসি যদি আমাকে বলে বলা লাগবে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে কি করতেছেন আমার কেমন লাগতেছে আসলে মেয়ে পটবে দু একটা পটবে না আমার সুন্দর লাগবে না মেকআপ দিলে দুই তিনটা মেয়ে পটাইতে আসছেন এই যে মেকআপ দিতেছি কেন আমি বলেন তো আমি তো মেয়ে পটানোর জন্য মেকআপ দিতেছি সুন্দর 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 লাগা লাগবে কিন্তু আমাকে ভাল লাগতেছে না আমারে দেখতে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে দুই চারটা আমার পড়া ফেলতে পারবো না তুই চেষ্টা 10 12টা পড়বে 10 12টা হ্যাঁ তাহলে এত তাহলে তোমার বাসায় 4 5টা রাখবো কেন বলো তো কারণ আমার বাসায় তো এতগুলা হ্যাঁ রাখতে দিবেন আমার বাসায় একটা স্টোর রুম আছে ওইটার মধ্যে আপনি রাখতে পারেন সমস্যা নেই মানে তোমার বাসায় তো কোনো প্রবলেম হবে না তাই না কি এ লিভিং লিভিং আসলে আপনি কি মজা করতেছেন আমার সাথে আমি বুঝলাম না আমার কি এই আপনার দামটা কি আমার মানে মেয়ে সাজাবেন এর জন্য আমার কেমন লাগতেছে আমি জানি না ভাল লাগবে হ্যাঁ কি করেন মায়া মায়া পড়বো আজকে অনেক মায়া পড়বো আরে ছোট ভিতরে ঢুকান কেন বাইরে রাখেন আপনি যেরকম আমার কাছে আপনি মনে অসম্ভব সুন্দর আমিও মনে কোনো মেয়ের সামনে গেলে আমাকে সুন্দর বলবে তাই না আমাকে এই এটা কে আস্তাগফিরুল্লাহ এখানে আশেপাশে অনেক নাউজুবিল্লাহ এগুলো আপনার পিছু ছাড়বে না এটা কি করছে আমারে তো দেখতে কেমন এরকম এরকম লাগতেছে কেন অনেক সুন্দর লাগতেছে আপনি যে আপনি মেকআপ দিছেন কত সুন্দর লাগতেছে আমি পয়টা গেতে সিগা আমি এগুলা যদি আমি মেয়েদের সামনে যাই আমি একটা সেলফি তুলেন হ্যাঁ আমাদের ক্যামেরা আছে প্র্যাঙ্ক করছি এতক্ষণ তোমার সাথে ওই যে ছাতার তলে একটা আমার পুরো মায়া বানা দিলেন আল্লাহ এগুলো কি করছেন তাই দিন দিছেন না
ভিডিওটা আপলোড করতে পারবো? আমার ইমার্জেন্সি বাসায় যাওয়া লাগবে, এগুলো দেখলে বুঝছেন কি না কি বলবে আমি জায়গা আপু।